ড্রাগন গাছে যে সময়ে ফুল থেকে ফলে পরিণত হয়, অর্থাৎ গাছে ছোট ছোট ফল চলে আসে, ধীরে ধীরে সেগুলো বাড়তে থাকে, এই সময় আমাদের কোন কোন খাবার দেওয়া উচিত এইটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কনফিউশন আছে। আর এই কনফিউশন মিটিয়ে দেবো আজকে আমি। মোটামুটি আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল চলে এসে আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, এবং বেশ কিছু ফল কিন্তু লাল হয়ে গেছে, তারা কিন্তু পাকার টাইম হয়ে গেছে। তো এই সময় আমি কী কী খাবার দিচ্ছি, কোন খাবার দিলে ফলের সাইজ বড় হয় বা কোন খাবার এই সময় দেওয়া উচিত, সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করেছি আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। মোটামুটি আমাদের সবার প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা নিয়েছি প্রায় 1 কিলোর একটু বেশি, মানে আনুমানিক 1 কিলো ধরে চলুন। 1 কিলো ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি কিন্তু 100 গ্রাম নিমখোল, 100 গ্রাম নিমখোল কিন্তু এই 1 কেজি ভার্মি কম্পোস্টে আমি দিয়ে দিলাম। 100 গ্রাম নিমখোল। নেক্সট আমি দেব শিংকুচি। শিংকুচি আমি 4টে গাছের জন্য 4 মুঠো, একদম হিসেব করে দেবেন, বেশি দেওয়ার একদম প্রয়োজন নেই, এরকম মুঠোই নেবেন। 4 মুঠো শিংকুচি আমি কিন্তু 4টে গাছের জন্য দেবো। ভার্মি কম্পোস্টটা কম দিলাম, ভার্মি কম্পোস্ট কিন্তু আরও বেশি দেওয়া যাবে, তবে এই সময় নাইট্রোজেনের পরিমাণ খুব একটা বেশি প্রয়োজন নেই বলে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট একটু কম দিলাম। 4 মুঠো আমি নিলাম শিংকুচি। নেক্সট আমি হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি। চার মুঠো সেম পরিমাণে এরকম নেবেন, 4 মুঠো কিন্তু আমি হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা পোলের জন্য। এগুলো একটা পোল মানে 4টে গাছ, 4টে গাছের জন্য 4 মুঠো কিন্তু আমার হাড় গুঁড়ো, 4 মুঠো শিংকুচি নিয়ে নিলাম। নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সিউইট এক্সট্রাক্ট গ্রানালস, মানে এটা দানাসার, সিউইটের দানাসার। তো আমি এটাও কিন্তু এরকম 4 মুঠো নিয়ে নিচ্ছি, 4 মুঠো নিয়ে নিচ্ছি। চার মুঠো মানে আপনার মোটামুটি 100 গ্রামের কাছাকাছি কিন্তু হচ্ছে এই গ্রানালস সারগুলো, যেগুলো দানা। এটা আমি নিচ্ছি পটাশ, অর্গানিক পটাশ। তো এই অর্গানিক পটাশও কিন্তু আমি সেম পরিমাণ, অর্থাৎ এরকম 4 মুঠো আমি কিন্তু 1, 2, 3, 4 4 মুঠো করে আমি কিন্তু নিয়ে নিলাম। এইটাই কিন্তু এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি আমরা কিন্তু পোলের কাছে চলে এসেছি, আর এই পোলেই কিন্তু আমি এই সারটা দেওয়ার ব্যবস্থা করব। এই দেখুন কেটে কিন্তু এখানে রাখা একটু বিপজ্জনক, এখানে কিন্তু ফাঙ্গাস চলে আসতে পারে, তো এরকম জায়গাগুলো একটু পরিষ্কার করে দেবেন, আর নিচের জায়গাটা একটু পরিষ্কার রাখবেন, ঘাস টাস যাতে না থাকে, এরকমভাবে কিন্তু আমরা খড়গুলো সরিয়ে নেব। নেক্সট আমরা কিন্তু এই যে ওপরের যে মাটিটা সামান্য সামান্য করে আমরা কিন্তু একটু সরিয়ে দেবো, বা একটু মানে নাড়িয়ে দেবো জাস্ট একটু হালকা করে। এখানে শিকড় আছে প্রচুর পরিমাণে, তো এখন শিকড় কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই, সেই প্রথম দিকে আমরা কিন্তু টুকটাক শিকড় পূরণ করেছি, এখন কিন্তু খুব বেশি পূরণ, একটু আদ্র হয়তো আপনার এই যে টুলসগুলো ইউজ করবেন সেগুলো লেগে একটু আদ্র শিকড় হাতে ছিঁড়তে পারে, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। মোটামুটি চারিদিকে একটু মাটি হালকা করে খুঁড়ে নিয়েছি আমি। তো এবার কিন্তু আমি এই যে সার মিক্স সারটা একটা আছে, এই মিক্স সারটা কিন্তু আমি এই খোঁড়া জায়গাগুলোতে ধীরে ধীরে দিয়ে দেবো। মোটামুটি সমস্ত আমি কিন্তু সারগুলো এখানে চারিদিকে ভাগ করে দিয়ে দিয়েছি সমানভাবে। তো তারপরে কিন্তু আপনি হাত দিয়ে বা আপনার যে টুলস আছে সেই টুলস দিয়ে এই যে মাটিগুলো কিন্তু আপনারা ঢেকে দিতে পারেন, যে মাটিগুলো আলগা করে নিয়েছিলেন সেই মাটিগুলোই দিয়ে আবার কিন্তু ঢেকে দিতে পারেন এই সারগুলো। মোটামুটি চারিদিকে কিন্তু আমি আবার মাটি দিয়ে ঢেকে দিলাম, আর এর সঙ্গে কিন্তু আমার যে হার্ড ফার্টিলাইজিং, সেই হার্ড ফার্টিলাইজিং শুকনো যে হার্ড ফার্টিলাইজিংগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। এবার কিন্তু মাটিতে আমাকে আরও 2-1টা জিনিস দিতে হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি সব কিছুই। মোটামুটি এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমি যে খড়গুলো ছিল সেই খড়গুলো দিয়েই কিন্তু আবার ঢেকে দিচ্ছি, সেমভাবে আবার ঢেকে দেবেন। মালচিং কিন্তু বর্ষাকালে খুব প্রয়োজন, নাহলে কিন্তু মাটি ধুয়ে সব কিন্তু বেরিয়ে যাবে, বর্ষা কিন্তু মাঝে মাঝেই হচ্ছে, সেই কারণে বর্ষাকালে অবশ্যই মালচিং কিন্তু করে রাখবেন। আপনি খড় থাকলে খড় দিয়ে বা অন্য কোনো উপাদান থাকলে সেটা দিয়ে কিন্তু মালচিং করে রাখবেন। এবার মোটামুটি আমার কিন্তু জল দেওয়ার পালা, হার্ড ফার্টিলাইজিং দেওয়া হয়ে গেছে। তো জল, শুধুমাত্র জল কিন্তু আমি দেবো না, এই সময় কিন্তু একটু খুব ভালো করে দেখে নেবেন কোনটা কতটা পরিমাণে দিচ্ছি, খুব ভালো করে দেখে নেবেন, কারণ এই সময় ফ্রুটিং সিজন, এই সময় কিন্তু আমাদের কোনটা বেশি লাগবে কোনটা কম লাগবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড আমি
লিকুইড হিউমিক অ্যাসিড ইউজ করি। প্রত্যেকটা এরকম লিকুইড সার বা ওষুধ আপনারা ইউজ করার আগে একবার করে ঝাঁকিয়ে নেবেন। তো এরকম ঝাঁকিয়ে নিয়ে আমি কিন্তু এই লিকুইড হিউমিক অ্যাসিড, এখানে আমি জল নিয়েছি 5 লিটার, 5 লিটার জল একটা পোলে, 4 থেকে 5 লিটার জল নিলেই হবে, 5 লিটার জল একটা পোলে, আর এইটাতে ধরে কিন্তু 25 ml। তো আমি এইটার 4 বার নেবো, অর্থাৎ 100 ml কিন্তু নেবো একটা পোলের জন্য। এই সময় কিন্তু হিউমিক অ্যাসিডের প্রয়োজন একটু বেশি পরিমাণে লাগে, একটু বেশি পরিমাণে লাগে। এই কারণে এই সময় শিকড়ের উপরে খুব গুরুত্ব প্রয়োজন, কারণ শিকড় থেকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করার জন্য হিউমিক অ্যাসিডের কিন্তু প্রয়োজন হয়। সেই কারণে আমরা একটু বেশি পরিমাণে কিন্তু হিউমিক অ্যাসিড দিয়ে দিই গাছে। আর যেহেতু হিউমিক অ্যাসিড শিকড় বৃদ্ধি করে, সেই জন্য হিউমিক অ্যাসিডে দিলে গাছে কিন্তু অতিরিক্ত খাবার, শিকড় বৃদ্ধির জন্যই কিন্তু অতিরিক্ত খাবার গাছ কিন্তু সংগ্রহ করতে পারে। সেই জন্যে গাছের সেই খাবারটায় সার্বিক বৃদ্ধি বা ফল বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। এই 4 কাপ কিন্তু আমি নিয়ে নিলাম, অর্থাৎ 100 ml হিউমিক অ্যাসিড কিন্তু একটা পোলের জন্য কিন্তু আমি এখন ইউজ করছি। এটা যদি লিকুইড না হয়ে এটা যদি আমাদের গুঁড়ো হিউমিক অ্যাসিড হতো, তাহলে আমরা কিন্তু এটাতে 20 গ্রাম ইউজ করতাম, 20 গ্রামে কিন্তু কমপ্লিট হয়ে যেত। দেখতেই পাচ্ছেন একদম কালো রঙের জল হয়ে গেছে। নেক্সট আমরা এপসাম সল্ট দেবো, এই জলেই, এক জলেই। এপসাম সল্ট কতটা দেবো? এপসাম সল্ট দেবো 15 গ্রাম, এটাতে 5 গ্রাম করে ধরে। তো 5 গ্রাম করে 15 গ্রাম কিন্তু আমরা এপসাম সল্ট দেবো 3 বার নেবো, নিলেই কিন্তু হয়ে যাবে এপসাম সল্ট। নেক্সট আমি যেটা দেবো সেটা হচ্ছে অর্গানো ম্যাজিক লিকুইড সয়েল বুস্টার। এটাও কিন্তু আগে ঝাঁকিয়ে নেবেন, তারপরে কিন্তু এটা ইউজ করবেন। এটাও কিন্তু আমরা 50 ml করে নেবো, এটা কিন্তু বেশি প্রয়োজন নেই। আমরা যেহেতু অনেক রকমের এনপিকে টাইপের খাবার দিয়েছি, এটাই কিন্তু প্রচুর পরিমাণে এনপিকের ঘাটতি মিটায় আর পিএইচ মেনটেন করে। হিউমিক অ্যাসিডও যেমন পিএইচ মেনটেন করে, এও কিন্তু পিএইচ মেনটেন করে মাটির। 2 বার নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন 3 রকম জিনিস মিশালাম, এর আগে আপনারা দেখেছিলেন 2 রকম জিনিস দিতাম, হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট, আর কিন্তু কিছু দিতাম না। এবার কিন্তু এই যে হার্ড ফার্টিলাইজিংয়ের পরে যেটা আমি জল দিচ্ছি, সেইটা কিন্তু এবার জলের পরিমাণও কম নিয়েছি, হিউমিক অ্যাসিডের পরিমাণ বেশি নিয়েছি, এপসাম সল্টের পরিমাণ বেশি নিয়েছি, এবং 50 ml নিয়েছি লিকুইড সয়েল বুস্টার, 100 ml নিয়েছি হিউমিক অ্যাসিড আর 15 গ্রাম এপসাম সল্ট। একসঙ্গে দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে নিজে এপসাম সল্টের দানাগুলো একদম মিশে যায় জলের সঙ্গে। মোটামুটি এই মিক্সার জলটা কিন্তু রেডি হয়ে গেছে। এপসাম সল্ট কী কাজ করবে? এপসাম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছের ক্লোরোফিল বাড়াতে সাহায্য করে। অনেক সময় আমরা দেখতে পাই গাছে যে সমস্ত জায়গায় আমি সার দিয়েছি, সেই জায়গাগুলোও শুধু কিন্তু আমি ভিজিয়ে দেবো ধীরে ধীরে। এরকমভাবে অনেক সময় দেখা যায় গাছে আমাদের অনেক জায়গায় হলুদ বা ফ্যাকাশে হয়ে যায়, ন্যাচারালি সেগুলো এপসাম সল্টের ঘাটতিতে বা ম্যাগনেসিয়ামের ঘাটতিতেও কিন্তু হতে পারে, বা সানমানের হলুদ কিন্তু আলাদা বা ফ্যাকাশে হয়ে যাওয়া হলুদ কিন্তু আলাদা, সেটা এপসাম সল্টের ঘাটতিতে ফ্যাকাশে হয়ে যায়। তো সেখানে আমরা কিন্তু এপসাম সল্ট দিলে ওই যে ফ্যাকাশে হয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া ওই অংশগুলো কিন্তু আমরা মোটামুটি এপসাম সল্ট দিয়ে কন্ট্রোল করতে পারি। মাটিতে আমি যে যে খাবার ব্যবহার করেছি, এই খাবারগুলো কিন্তু ড্রাগন গাছের এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। তো সেই কারণে কিন্তু আমার এই রকম ধরনের খাবার কিন্তু রেগুলার ইউজ করতে হয়। তো এই খাবারগুলো কিন্তু কমন, মোটামুটি আপনাদের প্রায় সময় ব্যবহার করতে হতে পারে। তো এই সময় মোটামুটি আমরা যে ফ্রুটিং সিজন, এই সিজনের জন্য আমরা কিন্তু একটু নাইট্রোজেনের ঘাটতি বা দিচ্ছি, বা নাইট্রোজেন বেশি দিচ্ছি না গাছে, প্রয়োজন নেই। বাকি এই যে খাবারগুলো দিয়েছি, এই খাবারের মধ্যে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের অনেক ঘাটতি কিন্তু মিটে গেছে। এগুলো ছাড়াও আমি আর কী কী ইউজ করি, খোল ভেজা জল 15 দিন পর পর আমি দিয়ে দিই। এই যেটা খাবারটা দিলাম এটা কিন্তু এই সময় আমি 1 মাস বা 1 মাস 1.5 মাস এর মাঝখানে দিচ্ছি,
অন্য সময় কিন্তু এই ধরনের খাবার এরকম হার্ড ফার্টিলাইজিং আমি কিন্তু দু মাস পরপর করি, যে সময় ফ্রুটিং সিজন থাকে না সেই সময় কিন্তু আমাদের দু মাস পরপর কিন্তু এরকম হার্ড ফার্টিলাইজিং করতে হয়। আর খোল জল কিন্তু এরপরে যেগুলো আমি ইউজ করি সেগুলো হচ্ছে খোল জল। খোল জল ছাড়াও ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করি আমি মাটিতে। ওয়েস্ট ডিকম্পোজার আমার কিন্তু তৈরি করা আছে কন্টিনিউ, কিন্তু রেগুলার সেগুলো মাল্টিপল করে করে আমি কিন্তু বাড়িয়ে নিয়েছি, অনেকটাই হয়ে গেছে। তো সেগুলো আমি কিন্তু প্রত্যেক মাসে একবার, মাঝে মাঝে দুবার, আপনারা কিন্তু বেশি ইউজ করলেও কিন্তু এই সমস্ত জিনিস কোনো ক্ষতি নেই, সবগুলোই যেহেতু অর্গানিক সেজন্য কিন্তু কোনো ক্ষতি হবে না। তো ড্রাগনের সাইজ দেখতে পাচ্ছেন, ফার্টিলাইজিংটাই কিন্তু একটাই কারণ ড্রাগন ভালো সাইজ, ভালো সুন্দর ড্রাগন হওয়ার জন্য। আর নেক্সট আমি যেটা ইউজ করি ট্রাইকোডারমা, ট্রাইকোডারমা হচ্ছে ওটাও ব্যাকটেরিয়া, ওটাও আমি মাটিতে ইউজ করি। ওটা হচ্ছে ক্ষতিকারক সমস্ত ব্যাকটেরিয়া এগেনস্টে ফাইট করে, যেমন ফাঙ্গাস বা এরকম ধরনের আরও ডেঞ্জার ডেঞ্জার যে যত ব্যাকটেরিয়া আছে তাদের সঙ্গে কিন্তু মাটিতে ফাইট করে এই ট্রাইকোডারমা ব্যাকটেরিয়া। তো সেটাও আমি কিন্তু তৈরি করা আছে ড্রামে, ওদিকে দেখতে পাচ্ছেন ওই বড় বড় ড্রাম, ওর মধ্যে কিন্তু সব রেডি করা হয় আমার, ওগুলো খালি হয়ে গেছে তাই ওই সাইডে আছে। আর বাকি কিন্তু আরও পিছনে ড্রাম আছে, সেগুলোতে কিন্তু এই ট্রাইকোডারমা বা আপনার ওয়েস্ট ডিকম্পোজার এই সমস্ত ব্যাকটেরিয়া কিন্তু পোষা চলছে। এইগুলো ছাড়াও আমি কিন্তু বাড়িতে তৈরি হোমমেড অর্গ্যানিক পটাশ, যেটা আকন্দ পাতা ভিজিয়ে তৈরি করা হয়, সেটা কিন্তু আমি ব্যবহার করি। এবং গাছে বেশ কিছু আমি কিন্তু স্প্রে করি ওষুধ, তার মধ্যে যেমন ব্ল্যাক অ্যামলেট 15 দিন পরপর আমি ব্ল্যাক অ্যামলেট ইউজ করি। এটা হচ্ছে ফ্রুটিং সিজনে একদম অবশ্যই করবেন, 15 দিন পরপর ব্ল্যাক অ্যামলেট বলে একটা ওষুধ আছে, সেটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড ক্রুপ প্রোটিন, আমি আগেও ভিডিওতে বলেছি, শুধু ব্ল্যাক অ্যামলেট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে কোন ওষুধটা দিলে খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফুল আসবে ড্রাগন গাছে। তো সেইটাতে কিন্তু দেখানো আছে যে ব্ল্যাক অ্যামলেট কেমন কাজ করে বা ব্ল্যাক অ্যামলেট সম্বন্ধে অনেক কিছু কিন্তু বলা আছে। তো ব্ল্যাক অ্যামলেট ইউজ করি। তাছাড়াও ম্যাক্সাইজ, এটাতে কিন্তু ফিশ ক্রুড প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড একটু বেশি পরিমাণে আছে ম্যাক্সাইজ, ম্যাক্সাইজটা ইউজ করি ফলের সাইজের জন্য। তো বুঝতেই পারছেন ফলের সাইজ কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। এই ফুলটা 8 থেকে 10 দিন হয়েছে ফুটেছিলো, এই ফলটা হয়ে গেছে 10 দিনের মাথায় কিন্তু এই ফলটা, এখনও 20 দিন বাকি আছে, অর্থাৎ এই ফলটা আরও কত বড় হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। মোটামুটি ম্যাক্সাইজ ছাড়াও আমি আরও গাছে যেগুলো স্প্রে করি সেগুলো হচ্ছে অর্গ্যানিক জিঙ্ক, অর্গ্যানিক বোরন, অর্গ্যানিক ক্যালসিয়াম, এগুলো কিন্তু আমি গাছে স্প্রে করি মোটামুটি মাসে একবার কি মাসে দুবার, এরকম আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। সেগুলোতে জানেন প্রত্যেকটার কাজ কী, আমি প্রত্যেকটার কাজ খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাচ্ছি না, তবে প্রত্যেকটার কাজ কিন্তু আছে, প্রত্যেকটা মানে কোনোটা কাজ করে ফুল যাতে না ঝরে, কোনোটা ফল বৃদ্ধিতে কাজ করে বা কোনোটা গাছের গ্রোথ বা গাছের কালার সব কিছুই বজায় রাখতে কাজ করে। তো এইগুলো কিন্তু ব্যবহার করছি এই মুহূর্তে। আমি কিন্তু গ্রিন মিরাকেল যে ওষুধটা আছে সেই গ্রিন মিরাকেল ওষুধটা আমি কিন্তু ব্যবহার করতে বলছি না, ফ্রুটিং সিজনে দরকার হয় না, কারণ এই সময় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু প্রয়োজন নেই। এই সময় কিন্তু আমরা মোটামুটি ফ্রুটিং সিজন, তো এই সময় যে সানবার্নের টাইপের এই যে দেখছেন হালকা হালকা হলুদ, এগুলোর কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুরও বেরোচ্ছে খুব জোরে, সেই কারণে কিন্তু এরকম হালকা হলুদ হচ্ছে। এর জন্য কিন্তু গ্রিন মিরাকেল এখন প্রয়োজন নেই, আপনারা গ্রিন মিরাকেল এই মুহূর্তে ইউজ করার দরকার নেই। আর যদি ইউজ করতে হয় নিতান্ত প্রচণ্ড যদি সানবার্ন ইফেক্ট হয় তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র যে জায়গাটা ইফেক্ট হয়েছে ছোটো মেশিনের মধ্যে গ্রিন মিরাকেল ভরে যে জায়গাটা সামান্য ইফেক্টেড জায়গা মনে হচ্ছে সেই জায়গাটা শুধুমাত্র স্প্রে করে দিতে পারেন, তাও সেটা 15 দিনে একবার স্প্রে করতে পারেন। আর যদি না থাকে গাছে কোনো সানবার না দেখা যায় তাহলে একদমই স্প্রে করার দরকার নেই। ড্রাগন গাছ কিন্তু হেভি ফিডার, একে আপনারা যেমনভাবে খাওয়াবেন তেমনভাবে খাবে, যতটা খাওয়াবেন তার রেজাল্ট ততটাই দেবে। তো সেই কারণেই আমি যে যে খাবারগুলো দিয়েছি এইগুলোর রেজাল্ট কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, যে গাছে প্রথমবারে একদম আমার পরিচর্যা কিন্তু একদম প্রথম থেকে এই পর্যন্ত আমি একদম মেপে যুগে করি যে কোন সার কতটা দিলে গাছে কোন জিনিসের ঘাটতি পূরণ হবে। তো এই ক্যালকুলেশনটা আপনারাও একটা সময় শিখে যাবেন ড্রাগন চাষ করতে করতে, ড্রাগন চাষ লাভজনক চাষ। এখনকার দিনে যে পুরনো দিনের মতন করে যারা চাষ করছেন বা পুরনো দিনের কোনো ফসল যারা চাষ করছেন তাতে কিন্তু বেশি লাভের মুখ তারা দেখতে পাচ্ছেন না, হয়তো লাভ হচ্ছে খুবই সামান্য কিংবা অনেক সময় লসে চলে যাচ্ছে। তো সেই সমস্ত চাষিরা কিন্তু ভাবছেন যে নতুন কোনো চাষ করা যায় কি না, আর তাদের জন্য ড্রাগন কিন্তু অনবদ্য ফসল, তাই নতুন চাষিদের জন্য কিন্তু ড্রাগন চাষ অবশ্যই করা উচিত প্রত্যেকটা মানুষের জন্য। যে জমি থেকে ধান চাষে, যে জমি থেকে মোটামুটি 1 বিঘা জমি থেকে আমরা যদি খুব বেশি হলে যদি লেবার চার্জ ছেড়ে দেওয়া হয় তাহলে 3 থেকে 4 হাজার কি 5 হাজার টাকায় প্রফিট করা যায়।
কিন্তু এক বিঘা ড্রাগন চাষ করলে সেখানে কিন্তু মোটামুটি আপনি 4-6 লাখ টাকা পর্যন্ত এক বিঘা জমিতে ইনকাম করতে পারবেন। আর এত ইনকাম শুনে কিন্তু আপনাদের এক্সাইটমেন্ট বেড়ে যেতে পারে, তবে সেই এক্সাইটমেন্টকে শুধুমাত্র বাড়াবেন ভালো ভ্যারাইটির ওপরে। যদি আপনি ভুল ভ্যারাইটি লাগান বা ভুল ভ্যারাইটি প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু কোনো দিনই আপনি ড্রাগন চাষে লাভের মুখ দেখতেই পাবেন না। আপনাকে লাগাতে হবে সবসময় খুব ভালো ভ্যারাইটি, বিচার করে লাগাতে হবে। আর 22 রকম অরিজিনাল জেনুইন ভ্যারাইটির ড্রাগন চারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আপনারা। তার জন্য নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কিন্তু SMS করতে পারেন। কল করবেন না এই নম্বরে, কারণ আমি কিন্তু অনেক সময় বিজি থাকি, তাই প্রত্যেকটা কল কিন্তু আমি রিসিভ করতে পারি না, তবে প্রত্যেকটা SMS-এর অ্যান্সার কিন্তু আমি অবশ্যই দিই। যারা কমার্শিয়ালি ড্রাগন চাষ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু আমি বলে দেবো কোনটা সবথেকে বেটার হবে কমার্শিয়ালের জন্য। আর যে সমস্ত চাষিরা শখের বাগান অর্থাৎ ছাদ বাগান বা শখের 2-4টে পোল বাড়িতে লাগাতে চান, তাদের জন্যও কিন্তু খুব ভালো ভালো নামি দামি ভ্যারাইটির চারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, লাইকের বাটনে অবশ্যই ক্লিক করুন, তাছাড়া কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানেই কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানা চ্যানেল, তাই যে সমস্ত দর্শকরা আমার ভিডিও প্রথমবার দেখছেন বা যে সমস্ত দর্শকরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এইটুকু করলেই কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রিপশান আপনি কমপ্লিট করে ফেলবেন, তার সঙ্গে আমার চ্যানেলের কোনো নোটিফিকেশান আপনি কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।